স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি আমি রুহান খান। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শরতে চৈত্রের দাবদাহ, সমুদ্র সম্পদ আহরণে পিছিয়ে বাংলাদেশ, শাহেদের অস্ত্র মামলার রায় 28 সেপ্টেম্বর, মহাসংকটেই অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি শুরু, ই কমার্স প্ল্যাটফর্মে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু আজ, 10 বছর পর ফুরফুরে পুঁজিবাজার, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম সোমবার, সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে 73 কোম্পানির 136 কোটি টাকার লেনদেন, চ্যাম্পিয়নদের হারিয়ে উড়ন্ত সূচনা চেন্নাইয়ের। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যারা কিনা বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে। নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। বলা হয় ভাদ্রের 13 তারিখে শীতের জন্ম, অথচ এ আশ্বিনেও চৈত্র মাসের দাবদাহই যেন বয়ে যাচ্ছে। শনিবার চট্টগ্রাম নগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, যা সাম্প্রতিক সময়ে স্বাভাবিকের চেয়ে 6.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজও সে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সকাল 9টায় 3.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এদিকে কাঠফাটা রোদে জনজীবনে অস্বস্তি তৈরি হয়েছে। প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছেন শ্রমিক ও দিনমজুর শ্রেণীর মানুষ। সমুদ্র সীমানা বিরোধ নিষ্পত্তির 6 বছর পেরিয়ে গেলেও সমুদ্র সম্পদ আহরণে পিছিয়ে বাংলাদেশ। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার ও শ্রীলঙ্কা তাদের সমুদ্র সম্পদ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্ত করেছে। তেল ও গ্যাস সহ মূল্যবান খনিজ সম্পদ তুলেছে তারা। পক্ষান্তরে বাংলাদেশ এখনও পরিকল্পনার মধ্যেই আটকে আছে। সমুদ্র সীমার 80% এলাকার নীল জলরাশির তলদেশে কি বিশাল সম্পদ লুকিয়ে আছে তা এখনও পুরোপুরি আবিষ্কার করতে পারেনি বাংলাদেশ। রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণা করা হবে 28 সেপ্টেম্বর। আজ রোববার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। মামলায় 14 জনের মধ্যে 11 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। উল্লেখ্য, এর আগে তাকে বিভিন্ন অভিযোগে গত 15 জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব, পরে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। মহাসংকটে দেশের প্রকাশনা শিল্প। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এক প্রকার বন্ধই রয়েছে সৃজনশীল বইয়ের বেচাকেনা। গত বইমেলায় প্রকাশকরা যে বিনিয়োগ করেছিলেন, করোনায় গত 6 মাসে বই বিক্রি প্রায় বন্ধ থাকায় তা উঠে আসেনি। আর্থিক সংকটে এর প্রভাব পড়তে পারে আগামী গ্রন্থমেলায়, কমে যেতে পারে বইয়ের প্রকাশনা। এমন পরিস্থিতিতে আগামী গ্রন্থমেলা নিয়ে শুরু হয়েছে নতুন চিন্তাভাবনা ও প্রস্তুতি। ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসার খবরে অস্থির বাজার শান্ত হয়ে এসেছে। বেশি দামে কেনায় লাগাম টানা ও সীমান্ত আটকা পড়া পেঁয়াজ ভারত ছেড়ে দেওয়ার খবরে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এদিকে বাজার নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে ই কমার্স প্ল্যাটফর্মে পেঁয়াজ বিক্রিও শুরু করেছে আজ রোববার থেকে। উল্লেখ্য, 14 সেপ্টেম্বর পর্যন্ত খোলা ঋণপত্রের আওতায় আমদানির 25,000 টন পেঁয়াজ ভারতে আটকা পড়ে। পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো শনিবার থেকে দেশে ঢুকতে শুরু করায় দামও কমতে শুরু করেছে। দীর্ঘ মন্দা কাটিয়ে সুদিনে ফিরেছে দেশের পুঁজিবাজার। তলানিতে নেমে যাওয়া পুঁজিবাজারের লেনদেনের গতি বেড়েছে 2 মাসের বেশি সময় ধরে। গত 1 মাস ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে গড়ে প্রতিদিন 1,000 কোটি টাকার ওপর লেনদেন হচ্ছে। ফলে পুঁজি হারানোর আতঙ্ক ভুলে মুনাফা তুলে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। নতুন স্বপ্ন নিয়ে ছুটে আসছেন তারা। সূচক, লেনদেন ও বিনিয়োগকারীদের আস্থা সব মিলে ফুরফুরে মেজাজে রয়েছে পুঁজিবাজার। পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আগামীকাল সোমবার বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত 10% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হবে। উল্লেখ্য, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1.72 টাকা, আগের বছর ছিল 1.65 টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে গত সপ্তাহ জুড়ে 73 কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এ সপ্তাহে কোম্পানিগুলোর 3,21,99,462 শেয়ার 352 বার হাত বদল হয়েছে, যার মোট বাজার মূল্য 136,44,18,000 টাকা। গত সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 18,97,37,000 টাকার শেয়ার লেনদেন হয় অরিয়ন ফার্মার।
দ্বিতীয় সর্বোচ্চ ট্রাস্ট ব্যাংকের 12 কোটি এবং তৃতীয় সর্বোচ্চ রিলায়েন্স ইন্স্যুরেন্সের 8 কোটি 78 লাখ 40 হাজার টাকার শেয়ার লেনদেন হয়। টুর্নামেন্ট শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়দের বয়স নিয়ে আলোচনা হয়েছে অনেক। মার্কাট টি টোয়েন্টি ক্রিকেটে চেন্নাইয়ের ত্রিশর্ধ ক্রিকেটাররা কতটা কার্যকর তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। ফলে মাঠের খেলা শুরু হতেই মিলল জবাব। বুড়ো হারের ভেলকি দিয়েই আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে চেন্নাই। টুর্নামেন্টের 13তম আসরের উদ্বোধনী ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির বুড়োদের চেন্নাই। মুম্বাইয়ের করা 162 রানের সংগ্রহ 4 বল হাতে রেখেই টপকে গেছেন তারা। প্রতিষ্ঠার 35 বছরে ন্যাশনাল লাইফ দেশের প্রথম বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান। অগণিত গ্রাহকের আস্থা ও ভালোবাসায় সোনালী সাফল্যের 35 বছরে পদার্পণ করেছে ন্যাশনাল লাইফ। গৌরবের এই দিনে সম্মানিত বীমা গ্রাহক শেয়ার হোল্ডার শুভানুথাই ও দেশবাসীকে প্রাণ ঢালা শুভেচ্ছা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিশ্চিত ভবিষ্যতের সুরিত সাথী। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। শরতে চৈত্রের দাবদাহ, সমুদ্র সম্পদ আহরণে পিছিয়ে বাংলাদেশ, শাহেদের অস্ত্র মামলার রায় 28 সেপ্টেম্বর, মহাসংকটেই অমর 21 গ্রন্থমেলার প্রস্তুতি শুরু, ই কমার্স প্ল্যাটফর্মে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু আজ, 10 বছর পর ফুরফুরে পুঁজিবাজার, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম সোমবার, সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে 73 কোম্পানির 136 কোটি টাকার লেনদেন, চ্যাম্পিয়নদের হারিয়ে উড়ন্ত সূচনা চেন্নাইয়ের। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/BBATV এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/BBATV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।